মায়ের আগমনীকে স্বাগত জানিয়ে খুঁটি পুজোর মধ্যে দিয়েই বিলোনিয়ার বনেদি ক্লাব বনকর ওরিয়েন্টাল ক্লাবে ঢাকে কাঠি পড়ল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হল দুর্গোৎসব। বাংলা বছরের পয়লা বৈশাখের পরই বাঙালি প্রহর গুনতে থাকে দুর্গোৎসবের। প্রায় 100 দিন আগে থেকেই পুজোর কাউন্টডাউন শুরু হয়ে যায়। এবছর পয়লা অক্টোবর অর্থাৎ 14ই আশ্বিন থেকে পুজো শুরু, তাই অপেক্ষার আর মাত্র 58 দিন বাকি। এরই মধ্যে বিভিন্ন ক্লাব এবং সার্বজনীন পুজো কমিটিগুলি তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে, সেই সাথে শুরু হয়ে গিয়েছে পুজোর উন্মাদনা। বিলোনিয়া শহরের পুজো উদ্যোক্তা ক্লাবগুলির মধ্যে অন্যতম হল বনকর ওরিয়েন্টাল ক্লাব। প্রতি বছরের মতো এবছরেও তাদের বড় বাজেটের পুজো। এবছরের দুর্গাপুজোর সম্পাদক বিজন ভূঁইয়া জানান, এবছর তাদের বাজেট 19 লক্ষ টাকা। পঞ্চমী তিথিতে পুজোর উদ্বোধন হবে, সেই সাথে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। নবমীতে সবার জন্য থাকছে অন্নভোগ। আজ তিথি নক্ষত্র দেখে ক্লাবে খুঁটি পুজো সম্পন্ন হয়, সেই সাথে শুরু হয় আনন্দ উল্লাস। বিজন ভূঁইয়া আরও জানান, প্রতি বছরের মতো এই বছর মায়ের মূর্তি তৈরি করবে বহিরাগত শিল্পী অর্থাৎ পশ্চিমবঙ্গের মেদিনীপুরের কাঁথির মৃৎশিল্পী গুরুপদ পাণ্ডা। প্যান্ডেল এবং আলোকসজ্জায় রয়েছে পশ্চিমবঙ্গের নবদ্বীপের কুমারেশ পাল এবং গোস্বামী ইলেকট্রনিক্স। তাছাড়া পুজো উপলক্ষে থাকবে নানান সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচি। বিজন ভূঁইয়া আরও জানান, এবছর তাদের 46তম দুর্গাপুজো। বাজেট একটু বেশি, তবে বেশিরভাগই অর্থের যোগান আসে ক্লাব মেম্বারদের থেকে এবং বাকিটা এলাকার অভিভাবকদের কাছ থেকে। বিগত 2 বছর করোনার জন্য বাঙালির আনন্দে যে ভাটা পড়েছিল, করোনাকে জয় করে এবছরে মানুষকে পুজোর কদিন আনন্দ দিতে পারবে বলে আশা প্রকাশ করছে ক্লাব কর্তৃপক্ষ। পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে বিদ্যাপীঠে ময়দানে প্রতি বছরের মতো দশমীতে থাকছে রাজ্যের অন্যতম আনন্দঘন রাবণ বধের অনুষ্ঠান। অন্যান্যবারের মতো এবারও আমাদের বাজেটটা একটু বেশি, প্রায় 19 লক্ষ টাকা। আর সমস্ত আমাদের মূর্তি কারিগর হলো কলকাতারই গুরুপদ পাণ্ডা, আর ইলেকট্রিকে নবদ্বীপের গোস্বামী ইলেকট্রনিক্স, আর ডেকোরেটর নবদ্বীপের, ওনার নাম কি, কুমারেশ পাল। আপনাদের যে 19 লক্ষ টাকা বাজেট, এই করোনা কাল 2 বছরে আমরা পেরিয়ে এলাম, সেই ক্ষেত্রে যে 19 লক্ষ টাকা যে বড় একটা বাজেটে আপনারা নামলেন, আপনাদের কি আশা যে টোটাল বাজারের যে অর্থনীতি? অ্যাকচুয়ালি তো আমাদের পূজার বেশিরভাগ ফান্ডিংটা ডিপেন্ড করে আমাদের ক্লাব মেম্বারদের, আর হলো আমাদের এরিয়ার অভিভাবকদের। আপনাদের বিশ্বাস অবশ্যই আপনারা সফল। কেমন লাগছে আজকের দিনটাতে? আজকের দিন তো আমাদের খুব ভালো লাগছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।